সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। দেশটিতে বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এক বিবৃতিতে ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। সৌদি আরবের সঙ্গে মিল রেখে মধ্যপ্রাচ্য ও বিশ্বের বিভিন্ন দেশে একসঙ্গে ঈদুল ফিতর উদযাপিত হয়। তবে সৌদির একদিন পর ঈদ হয় বাংলাদেশে।